আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিল্ডিং ডিজাইন অ্যান্ড ড্রয়িং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহার হোসেন। আপনাদের সামনে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ছোট্ট একটি একতলা বিল্ডিংয়ের ডিজাইন নিয়ে কথা বলবো। তো কথা বলার আগে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি অন করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো যাই হোক, এখন আমি ডিজাইন নিয়ে কথা বলবো। এখানে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট বিল্ডিং যেখানে দুইটি বারান্দা আছে এবং একটি ফোর্স। এ হচ্ছে আপনার বারান্দার কলম। কলমগুলি আপনার 5 ইঞ্চি পাইপ দিয়ে ঢালাই দেওয়া হয়েছিল, সেটাকে আমরা ডিজাইনে পরিণত করেছি। এটা হচ্ছে টব, যথাযথভাবে আমরা করার চেষ্টা করেছি, জানি না কতটুকু সুন্দর হয়েছে, আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে আপনারা কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন, যাতে করে পরবর্তী কাজগুলো আপনাদের দোয়ায় ভালো করে করতে পারি। এটা হচ্ছে ওপর অংশ, তবে চেষ্টা করেছি আমরা অনেক সুন্দর করে। আমরা অলরেডি বালু সিমেন্ট দিয়ে কাজ করি, আউট কোথাও আমরা বানাই না, সরাসরি সেখানে মশলা লাগিয়ে সেখানে আর্ট করি আমরা, যার কারণে কাজগুলি অনেক শক্ত এবং মজবুত হয়ে থাকে এবং অনেক দিন টেকে। এ দেখেন আমার ওয়ার্কাররা কাজ করছে, এখানে দুইজন ওয়ার্কার, একজন মিস্ত্রি, একজন হেল্পার। এটা হচ্ছে ফোর্সের বড় কলম, বডির কাজ করছে তারা। এখানে বডিতে ডিজাইন হবে। এই পাশে আরও একটি বারান্দা দেখুন, বারান্দার মুখে লতা কেটেছি, এখানে লতার পরিবর্তে বিটের ডিজাইনও দিতে পারেন আপনারা, যার যেটা অভিরুচি। অনেকে শুধু বিট দেয়, আবার অনেকে এরকম লতার কাজ দিয়ে থাকে। আপনারা যা যেরকম নেবেন আমরা সেরকম করে দিতে পারি। এই দেখুন, এখানে গ্রিল পরে ফিটিং করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ফোর্সের স্লোপ চালের মিনার টালি, এই টালিটা অনেক সময় ধরে করতে হয়, অন্যান্য টালির তুলনায় অনেক সময় বেশি লাগে এই টালিতে। এই দেখুন অনেক সময়ের কাজ এটা। ভালো করে লক্ষ্য করুন, চেষ্টা করেছি সুন্দর করে করার জন্য। জানেন না কতটুকু সুন্দর হয়েছে, তবে আপনাদের কোনো মন্তব্য পেলে আমি অনেক উপকৃত হব। ভালো মন্দ আপনারা যাচাই করবেন, আপনারা কমেন্ট করে না জানালে আমি বুঝতেই পারবো না আপনার আমার কাজটা কেমন হলো। এই দেখুন, এটা হচ্ছে বারান্দার চালের টালি, বিভিন্ন ধরনের টালি আছে, গ্লাস টালি, চিড়িয়া টালি, আবার আর একটা আছে টিনের ঢেউ মতো, যেটাকে ঢেউ টালি বলে থাকি আমরা। এই পাশে আর একটি বারান্দা, এই দেখুন
আমরা শুধু ডিজাইনের কাজ করি না, আমরা বিল্ডিং এর কাজ করেও থাকে, ভালো রেট পেলে অবশ্যই করে থাকে। আমরা ভালো কাজ করার চেষ্টা করে থাকি। এই দেখুন ভালো করে, একটা জিনিস খেয়াল রাখবেন, এই কাজগুলি 2-4-5-10 বছরের জন্য না, যুগ যুগ ধরে এই কাজগুলি টিকে থাকে। আর ভালো কাজ করাতে গেলে তো অবশ্যই অবশ্যই একজন ভালো অভিজ্ঞ কন্ট্রাক্টর বা অভিজ্ঞ কারিগরের দরকার। শুধু পয়সার দিকে চিন্তা করলে হবে না, আপনি যদি অল্প কিছু পয়সাতে যদি হেরে যান, তবে কাজে যদি আপনি জিতেন সেটাই আপনার জন্য ভালো। আর কাজ যদি নষ্ট হয়ে যায় অল্প পয়সাতে করাতে গিয়ে, তাহলে সেখানে কোনো মূল্যই থাকলো না কাজের। সব দিকে খেয়াল রাখতে হবে, শুধু পয়সায় যে বেশি দিবেন সেটাও না, সব কিছুরই সামঞ্জস্য একটা আছে। এটা ফোর্সের বডির কাজ করছে তারা, সেম বারান্দার যে বডি এখানেও সেই বডির কাজ হবে। আমরা আসলে আলগা কোথাও বানিয়ে লাগাই না, আমরা অলরেডি সেখানে মশলা লাগিয়ে এইভাবেই ফিনিশিং দেওয়ার পরে সেখানে আর্ট করে এরপরে ডিজাইন কাটানো হয়, সে কারণেই কাজগুলি অনেক টেকসই এবং মজবুত হয়ে থাকে। এই দেখুন বারান্দার কলম, আপনাদের প্রতি আমার একটি অনুরোধ যে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার কাজগুলি কেমন হয়েছে। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং লাইক করবেন। আর আপনারা কেউ যদি রুমের ভিতরে সিলিং ফুল, কর্নার ফুল, মর্নিং লতা, মর্নিং বিট বা ওয়ালে কোনো আর্টিকেল যদি কাজ করাতে চান, তাহলে অবশ্যই আমাকে ফোন দিবেন, ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। আমি বাংলাদেশের যে কোনো এলাকায় গিয়ে কাজ করে থাকি, এই দেখুন এখানে ফোর্সের ত্রিভুজের জায়গাটাতে একটি লতা এবং কয়েকটা ফুল নিয়ে আমরা ডিজাইন আর্ট করেছি এখানে। এই দেখুন কাজগুলিতে রং করালে অনেক সুন্দর হবে। আমি ঢাকা জেলা শুধু কাজ করি না, বিভিন্ন জেলায় গিয়ে কাজ করে থাকি। এই দেখুন ভালো করে ডিজাইনটা।
এখানে তারা কাজ অ্যাকুরেট করার জন্য মাপজোক নিতেছে Hey there. Subscribe to my channel and also press this bell icon. অ্যাকুরেট হবে না কথাই আর অ্যাকুরেট না হলে দেখতে সুন্দর হবে না এখানে আবার গজ মারতেছে আমার এই কাজটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্ট করে লাইক দিতে এবং শেয়ার করতে ভুলবেন না যদি পছন্দ করে